আমি প্রশ্ন করার পরে যে সবার আগে হাত তুলবে আপনারা স্বেচ্ছাসেবকরা তাকায় থাকবেন তাকে প্রথমে ফ্লোর দেওয়া হবে এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেটার উপরে প্রশ্নোত্তর হবে এবং সেখান থেকে তিনজনকে এই স্বপ্নছায়া সামাজিক সরি স্বপ্নছায়া সরি 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 সবুজ ছায়া যুব ঐক্য পরিষদ থেকে পুরস্কৃত করা হবে গুড সুন্দর করেছেন এটা দেখি কে কি বুঝছে আমরা তিনজনকে সেখান থেকে বাছাই করে নিব এবং পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ ঠিক আছে এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তারা ছাড়া ঠিক আছে বাকিরা জবাব দিবেন ঠিক আছে এখন প্রশ্নটা হবে এরকম স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবেন আমি প্রশ্ন করার পরে যে সবার আগে হাত তুলবে আপনারা স্বেচ্ছাসেবকরা তাকায় থাকবেন তাকে প্রথমে ফ্লোর দেওয়া হবে ঠিক আছে এবং এখান থেকেই ধারাবাহিকভাবে প্রথম প্রশ্নের উত্তর যিনি দিবেন প্রথম প্রশ্ন কি তাকেই আমরা প্রথম হিসাবে নির্বাচিত করে নিয়ে আসব দ্বিতীয় প্রশ্নে যিনি হাত তুলবেন তাকে দ্বিতীয় হিসাবে নিয়ে আসব এবং থার্ড কোশ্চেনে যিনি উত্তর দিবেন তাকে আমরা এখানে নিয়ে আসব তাহলে সবাই প্রস্তুত তো সবাই প্রস্তুত তো আমি সূরা ইয়াসিনের একটা ঘটনা বলতে যে দুইজনের নাম বলেছিলাম ওই দুইজনের নাম কার মনে আছে পেয়ে গেছি এক নম্বরে একজন বলেন না একটা হয়েছে ওয়াইল না উনি আসিবন ওয়াইল হয় নাই তাহলে এক নম্বরে আমরা কেউ এখনো পাইলাম না আর কেউ হাত তুলেছিল দেখছেন আপনারা আচ্ছা আর কেউ হাত তুলে নাই আচ্ছা আপনারা একটু বুঝে শুনে জবাব দিবেন ইনশা আল্লাহ জি না না হয় নাই আসিবন ওয়াইল আর আরেকজনের নাম বলেছিলাম উবাই বিন খালফ এই দুজনের কথা আমি বলেছিলাম আচ্ছা এরপরে দেখি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জাহেলি যুগের কাফেররা ফেরেশতাদের ব্যাপারে কি আকীদা পোষণ করত তো অনেক হাত উঠে গেছে কে আগে হাত তুলেছিল এটা তো আপনি তো স্বেচ্ছাসেবক মনে হয় উনি হাত তুলছে আগে আসলে বলেন আল্লাহর মেয়ে আল্লাহর কন্যা মনে করতো ঠিক আছে চলে আসেন একজন পেয়ে গেছে উনি আগে হাত তুলছে আমি দেখেছি ঠিক আছে এরপরে আমরা এরপরে আমরা দ্বিতীয় আরেকজনকে নির্বাচিত করার জন্য আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ইনশা আল্লাহ সবাই বলেন তো দেখি কিয়ামতের ঘটনা যখন ঘটবে তখন ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ কয়টা সিংহায় ফুৎকার দেওয়ার কথা এটা সহজ হয়ে গেছে এটা আর হবে না এটা আর হবে না এটা আর হবে না তবে এখন জটিল একটা প্রশ্ন হবে প্রথম সিংহার ফুৎকারের পরে কি হবে কে বলতে পারবেন এখন হাত কমে ওই পিছনের ভাইয়ের হাত সবার আগে উঠছে আপনি হ্যাঁ আপনার পূর্ণাঙ্গ উত্তর হয় নাই বলেন আর ঠিক আছে আসেন এটা পূর্ণাঙ্গ উত্তর মাশাআল্লাহ আসেন ঠিক আছে সর্বপ্রথম ভূকম্পনের পরে সর্বপ্রথম সিংহায় ফুৎকারের পরে তখন যারা থাকবে এরা মরে যাবে এবং একটা ভূকম্পনে সব লণ্ডভণ্ড হয়ে যাবে আর দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে কবর থেকে মানুষকে ওঠানো ঠিক আছে আমরা দুইজন পেয়ে গেছি মারহাবা বলে মাশাআল্লাহ আর একজন ভাই বাকি আছেন তাই না আর একজন ভাই বাকি আছেন ঠিক আছে এবার আমরা আরেকজন ভাইকে নিয়ে আসার জন্য আমরা আরো একটা প্রশ্ন করব ইনশা আল্লাহ আচ্ছা প্রশ্নটা হলো এটা তো একটু জটিল করা দরকার তাই না জটিল না করলে তো আপনার বের করা যাবে না এই সূরার কয়টা আয়াতে আল্লাহ কসম করেছেন এটাও বেশি হাত উঠে গেছে না এটা একটু সহজ হয়ে গিয়েছে জটিল প্রশ্ন হবে
আল্লাহ তাআলা কসম কেন করেন? এইটা ঠিক আছে, এই তো সাদা পাঞ্জাবি পরা ভাই আগে হাত তুলেছেন, বলেন জুড়ে বলেন। না আমি এটা বলি নাই, শুধু গুরুত্বের কথা বলি না। আর কে হাত তুলেছিলেন? আপনি আপনি দাঁড়ান ভাই, বলেন জুড়ে বললে শুনব। কি বলেছেন বলে নাই, সামনে আসেন। এটা কিন্তু কঠিন প্রশ্ন। আমি বলেছিলাম এই যে সাদা পাঞ্জাবি ভাই উত্তর দিয়েছেন, আমরা যখন কোনো কথার গুরুত্ব বোঝাতে চাই তখন আমরা কসম করি, কিন্তু আল্লাহ শুধু গুরুত্ব বোঝানোর জন্য কসম করেন না, আল্লাহর কসমের একটা কারণ থাকে। আমি আজকের কমিটিকে ধন্যবাদ জানাবো, সাতকানিয়ায় আসলে খালি স্লোগান হয় এটা ভালো, কিন্তু এই যে জ্ঞান অর্জন একটু কম হচ্ছে, জ্ঞান অর্জনের দরকার আছে। ধন্যবাদ আপনাদেরকে, কিছু শিখেও তো যাওয়া লাগবে। আপনারা কি আমার কথা রাগ করছেন নাকি? ঠিক আছে, আপনি আসেন বলেন, বলতে পারবেন? এটা একটু জটিল হয়েছে। হ্যাঁ, আশাটা বৃথা যায় কিনা? না বৃথা যাবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বলেন ভাই, ঠিক আছে, কিন্তু আমরা আলোচনায় যেটা বলেছি সেটা বলেন যে আল্লাহ যখন কসম করেন তখন কেন করেন? এখানে তো আল্লাহ ফেরেশতাদের কসম করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ কি করবেন? ফেরেশতাদের কসম করেছেন আল্লাহ একটা কারণ আছে, ওইটা আমি খুব সুন্দর অল্প কথায় বুঝাইয়ে বলেছিলাম, কে পারবেন এটা বলতে? আলোচনায় যা শুনছেন, ঠিক আছে, এই তো বলেন। ইয়েস, পরবর্তী কথার সাথে সম্পৃক্ত বিষয়ের কসম করেন। এই ব্যাখ্যা দিয়ে বলেছিলাম না, আল্লাহ এখানে কিয়ামতের কথা বলবেন, তো ফেরেশতাদের ব্যাপারে ওদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, ফেরেশতারা আল্লাহর কন্যা এবং এদেরকে দিয়ে আল্লাহ কাজ করান, তো তারা যে আসেন চলে আসেন, এটা উত্তর হয়েছে। এটা আলোচনা আপনারা ইউটিউব থেকে শুনবেন, ওখানে আমি বলেছিলাম, দেখবেন কসমের পরে আল্লাহ আল্লাহ তাআলা কসম করেন এই কারণে, কসমের পরে যে বিষয়টি বলেন ওটার সাথে যেটা সম্পর্কিত ওইটার কসম আল্লাহ করে থাকেন। যেমন সূরা আসরে আল্লাহ আসরের কসম, সময়ের কসম কেন করেছেন? কারণ এর পরবর্তী আয়াতে আল্লাহ মানুষের সফলতা আর ব্যর্থতার কথা বলেছেন, তো মানুষের সাথে সম্পর্ক হলো সময়ে, কারণ এই সময়ই দেওয়া হয়েছে এই চারটা কাজ করার জন্য। এই সময় কাজে লাগে, চারটা কাজ করলে সফল, সময়কে কাজে না লাগাইলে বিফল, এই জন্য এগুলো আপনাকে বুঝতে হবে। মাশাআল্লাহ, আমরা তিনজন ভাই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। পড়েন, এই তিনজন ভাইয়ের নাম আপনারা নোট করে নেন ইনশাআল্লাহ, এটা হবে ইনশাআল্লাহ। তাইলে সভাপতি সাহেবের বক্তব্য আগে না পুরস্কার বিতরণ আগে? মাশাআল্লাহ, কারা কারা? আপনার নাম কিনা, কোন টিভি? রূপকানিয়া টিভি, মাশাআল্লাহ। নাম কি? মাশাআল্লাহ ইমন। এরপরে আপনার নাম কি? শাহেদুল ইসলাম, মাশাআল্লাহ। প্রোগ্রাম গুলো ভাগ করে দেওয়া হয় এখন বছরে দুইবার তিনবার, আবার এটা মনে হয় আমাদের এবছর দুই নম্বর প্রোগ্রাম এবং আপনাদের এটাই আমাদের শেষ প্রোগ্রাম। তা আপনাদের এলাকায় একটু কম কম আসা হয়, ইনশাআল্লাহ আগামী থেকে আরো বাড়াই আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ, তা আপনাদের সাথে নিয়ে আমি আমার স্টুডেন্ট লাইফে অনেক বেশি আসতাম, আমার উস্তাদ মফিজুর রহমান, ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি স্যার আর আমি এই সাতকানিয়ায় একসাথে কত মাহফিলে এসেছি আলহামদুলিল্লাহ। তা এখন আসলে সমস্ত বিভাগে প্রোগ্রামগুলো রেশিও আকারে বন্টন করে দেওয়ায় একটু কম আসা হয়। আমি দেখলাম যে যুবকরাই আজকে পেরেছে আলহামদুলিল্লাহ, এই যুবক এখানে তো উপস্থিতি সব যুবকরাই বেশি, যুবকদের এই উপস্থিতি, তাদের এই প্রাণবন্ত রেসপন্স, এগুলো ভালো লক্ষণ, এগুলো ইসলামের গণজোয়ারের আবাস, ঠিক কিনা? আল্লাহ আমার যুবকদেরকে কবুল করেন। ইমন, তারপরে শাহেদ, তারেক, তিনটা ছেলের নাম সুন্দর, আল্লাহ তিনজনকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। ঠিক আছে, আমরা এবার মাহফিলের সম্মানিত পরিচালকের কাছে চলে যাচ্ছি, আমার হাতে দিব না? ঠিক আছে, কয়টা বই আছে এখানে? তিনটা আছে, মাশাআল্লাহ, তিনটা বই আছে, খুব সুন্দর, কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, তিনজনকে এক রকম পুরস্কার দাও। কেমন
আইওবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।